দর্শক, আমরা দেখছি এই পাশে দুটি গরু রয়েছে, আমরা সেই গরুগুলোর একটু তথ্য নেব। বাধা রয়েছে, আমরা ওই পাশে আরো কিছু গরু দেখছি, এগুলো বাধা রয়েছে। আজ হচ্ছে 9 মে 2022 রোজ সোমবার। তো আমরা একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কটা হয়েছে এখন পর্যন্ত? তিনটা। কেমন দাম এই গরুগুলোর পড়লো? আচ্ছা আচ্ছা, এই তিনটা হচ্ছে এই দামে আপনি নিলেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো চলুন, আমরা কি ধরনের গরু কিনছেন আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, চলুন। দর্শক, আমরা দেখছি যে নারায়ণগঞ্জের ব্যবসায়ীর জন্য যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। একে তো গরুটি দেখছেন, দরদাম হচ্ছে। নিচে হাত দিয়ে কি দেখলেন ভাই? হ্যাঁ, নিখুঁত গরু হলে ঠিক কথা দেখছি। কুরবানির জিনিস ভাই মানে মাংস হিসাবে নেয় না, বুঝছেন? পছন্দ লাগলো 1 লাখের গরু 1,05,000 টাকা বেশি নিবে, কারণ কত চাইছে? ১২০ আপনারা দেখছেন, এখন পর্যন্ত তিনটি গরু কিনেছেন, আরো গরু কিনছেন তৈরি করতেই 1.5 লাখ করেন। আমরা শুনছি এবং দেখছি নারায়ণগঞ্জের ব্যবসায়ী আজকে যে গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ভাই কোথা থেকে, কেমন বাজার আজকে? বেশি আমদানি আছে? আমদানিও আছে। গরু কিনছেন কটা? তিনটা কিনছেন, আর কটা কিনবেন? আরো 5টা কিনবেন। দর্শক শুনছেন, ব্যবসায়ী এখনো এই গরুটা নিয়ে ১২০,০০০ পর্যন্ত বসে। আমরা দেখি আরো কিছু, ৩০ ভাঙাবেন, আমরা দেখি আরো কিছু গরু উনি দেখছেন, আমরা সেগুলো তথ্য আপনাদের একটু দেই। দুই দাঁত টাকা মুই দিব।
আমরা দেখছি নারায়ণগঞ্জের ব্যবসায়ী যে গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি নারায়ণগঞ্জের ব্যবসায়ী যে আজকে গরুগুলো কিনছেন বা আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা শুনেছি যিনি এসেছেন তিনি আমাদের সঙ্গে কথা বলবেন না, আমরা অফ রেকর্ডে ওনার সঙ্গে কথা বলেছি এবং কত কত পড়বে প্রথম দামটা দিব ভাইয়া নারায়ণগঞ্জের ভাইয়া এখন দুটো আগে থেকে পছন্দ আট আঙ্গুল আরো বাড়বে তুই আমাকে 1,00,000 পছন্দ করছো ভাই পনেরো ভাঙাবে না দর্শক শুনছেন যে পনেরো ভাঙাবে না ভাইয়া আমি আমার ভাই তার থেকে গুণাগারি 5,000 থেকে গুণাগারি যাবো অল্ড বিশ্বলে ভালো লাগে আসেন না লাগলে ভাই চলে আমার 15 দিব দর্শক শুনছেন 15 আর 20 15 আর 20 আমরা শুনছিলাম দিনাজপুর জেলার গেলাম লাস্টে কাটে দিয়েছিলাম আশি করে কত 160 চাইছে কত সময় লাগবে ভাঙাইতে একটু সময় লাগবে চাচাকে নাকি চাচা চাচা আসতেছে আচ্ছা ঠিক আছে বিশ্বাস ভাই মানে এত বড় টাকা আমাকে ছাড়া দিতে পারি বিশ্বাস আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার ছোট
1,40,000 এটা কি, এটা কি ক্রস না শাহিওয়াল? এটা 100 শাহিওয়াল একবার, 100 শাহিওয়াল, কিন্তু ক্রসের মতো দেখতে, মানে ওই যাত্রা চলে গেছে বুঝার ভিতরে। তিনটা মাত্র লাভ হয়েছে ভাই, কালকে তিনটা মাত্র লাভ হয়েছে ভাই, ওর 18,000 টাকা তিনটা তো বুঝতে পারছি। লাভ হলে তো মন খুশি, আমার ভাই হয় তুই আমার কথাটা উপর করবি, ভাই একটা ঘরে বন্ধ করছে, মুই খালি 15,000 টাকা দিচ্ছি, ভাই কাছে শুনে আসুক নিবি কিনা আমার, আচ্ছা শোনো যদি গরু আমদানি কম, শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠবে, 200 ভাইরা চাইলে কুরবানির টার্গেটে, মানে এই আমাদের ইদানিং ভাই এই এক মাসের ভিতর দামটা কিন্তু ভাঙ্গারা পড়ছে, দামটা কিন্তু কমে কমে ভিতর থাকবে, দর্শক আমরা শুনলাম এবং দেখলাম। আপনারা যারা কুরবানির টার্গেটে গরু কিনতে চান তাহলে অবশ্যই যেখান থেকে কেনুন না কেন, দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।